আমি হাসি বাঁচি আপনার সাথে। আজকে আমি একটা অন্য ধরনের টিউটোরিয়াল দেখাবো, সো চলুন দেখা যাক। ধরুন একটা কাজ করি, আমি এই ছবিটি ইউজ করবো, সো আগে থেকে আমি কেটে রেখেছি যাতে আপনাদের কাটতে কোনো ঝামেলা না হয়। আর কাটতে টাইম লাগে অনেক, সেই কারণে আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে রেখেছি। আই থিঙ্ক আপনারা জানেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। সো ফার্স্ট আমি একটা কাজ করি, ফার্স্ট আমি ফাইল থেকে নিউ একটা পেজ নিবো, পেজ সাইজটা নিবো 1920x1080, অথবা আমি আমার ডেস্কটপের মাপটাও নিতে পারি। আমাদের ডেস্কটপটা 2K, সো 2560px/1600 এটা নিতে পারি, অথবা আমি 1920x1080 মোডে করি। ওকে, এই পেজটা এখন যে কাজটা করবো, আমার এই ছবিটি এডিট করার জন্য আমার একটি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড দরকার, ব্লারি ব্যাকগ্রাউন্ড। আমি যে কোনো একটা ইমেজের, সাপোজ আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন। যেমন টাইপের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি আমি, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। আমি এখান থেকে টান দিয়ে নিই, এটাকে ছেড়ে দিই। আমি মেসেজটা অনেক বড়, Ctrl+T এটা ছোট করে নিব। ওকে, দেন যে কাজটি করবো, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে টোটাল হাইলাইট, হাইলাইট একটু বাড়িয়ে দিই, শ্যাডোটা বাড়িয়ে দিব। ওকে, ব্ল্যাক ভাব কমিয়ে দিব, হোয়াইটটা একটু বাড়িয়ে দিব, বেশি না হালকা বাড়ি। ক্লিয়ারিটি দরকার নেই, আমি এটা সফট করে দিব, ভাইব্রেন্স একটু বাড়িয়ে দিই। দেন একটু রেডিশ রাখি। ওকে, এটা যে কাজটা করবো, ফিল্টার থেকে ব্লার, লেন্স ব্লার এই ইফেক্টটা দিব, লেন্স ক্যামেরার লেন্স যে ধরনের ব্লার হয় সেটা। ব্লার রেডিয়াসটা অনেক বেশি দেওয়া আছে এখানে, সেই কারণে এটা অনেক ঝামেলা করছে। ওকে, 70 দিলাম, দিয়ে জাস্ট ওকে করলাম। সাইজটা একটু বড় করে নিব, এই মিডিল লাইট সোর্সটা একটু বড় করে নিলাম। দেন যে কাজটি করবো, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে সরি ব্লার গ্যালারি, এখান থেকে যে ফিল্ড ব্লার আছে, প্যাথ ব্লার আছে, টেস্ট ব্লার আছে, ফিল্ড ব্লার যাবো। ফিল্ড ব্লার যাওয়ার পরে এখানে লেন্স বোকে বলে একটা কথা আছে, লেন্স বোকে এইটা একটা ক্লিক করব। ওকে, লেন্স বোকে তে ক্লিক করব, এখান থেকে ক্লিক করব। ওকে, এটা দেওয়ার আগে একটা কাজ করা দরকার ছিল, এটা ক্যান্সেল করে দিই আমি আপাতত। এটা দেওয়ার আগে আমার একটা কাজ করা দরকার ছিল, সেটি হচ্ছে একটি নিউ লেয়ার নিয়ে, এখানে ব্রাশটা নিয়ে, সফট ব্রাশটা আমি নিই, সাদা কালারটা নিব, নিয়ে যে কাজটি করব, ব্রাশ যাব, ব্রাশে যে স্কেটিং দিয়ে বাড়া দিব সবগুলো, এই যে
ওকে, স্পেস এন্টার একটু বাড়িয়ে দেবো, কাজটা করবো। এটা অপাসিটি কমিয়ে দিব 30% দিয়ে সব জায়গায় না, এটা অল্প মাঝে মাঝে কিছু জায়গায় হবে, এই নিচে না উপরে থাকবে। আমি এটা মুছে দিব হালকা করে। ওকে, এটার সাথে মাস্ক করে দিব, রাইট ওয়ান করে মার্জ মার্জ ডাউন, ফিল্টার, ব্লার গ্যালারি, ফিল্ড ব্লার, ওকে, বকেট আসলে সেভাবে আসছে না, যাই হোক আমি হালকা করে রেখে ওকে করে দিই। আমি এটাই নিই, ওকে, যেটা হয়েছে এটাই থাক। ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট দিয়ে দিই, জিনিসটা একটু কন্ট্রাস্ট ভাব আসলো, সো আই থিঙ্ক বেশি কন্ট্রাস্ট চলে আসছে, সমস্যা নেই এটাই রাখি। ফিল্টার থেকে আরেকটা ব্লার দিয়ে আসি, গাইজেন ব্লার, ওকে এটা রাখি। এবার যে কাজটা করবো, আমার যে ইমেজটি আমি সেটা নিয়ে আসি, এখানে নিয়ে আসি, কন্ট্রোল টি, এটাকে একটু ছোট করে ফেলি, এটাকে একটু নিচে নামাই দিই, ওকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাস্টারাইজ করে দিই লেয়ারটা। ওকে, এবার যে কাজটা করবি, আমার এই লেয়ারটা কন্ট্রোল যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউম্যান স্যাচুরেশন ভাই ব্যালেন্সে যে একটু স্যাচুরেশনটা ডাউন করে দিব, আমার আমার আর কি ফেসের সাথে ম্যাচিং রাখবো এরকম। ওকে, দেন যে কাজটি করবো এটাকে ডুপ্লিকেট করব, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ওকে, দেন এটাকে উপরে উঠাই দিব। দেওয়ার পর যে কাজটি করবো, ফিল্টার সরি ফিল্টার না, এখান থেকে এটাকে মাস্কে একটা ক্লিক করব, মাস্ক করে ব্রাশটা নিব, নিয়ে কালো কালারটা নিব, দেন সফট ব্রাশটা সিলেক্ট করে নিব, সাইজটা একটু বাড়িয়ে নিব, এই কাজটি করব, ওকে, দেন ব্রাশ অপাসিটি আমি 20% করে দিব অথবা 30, দিয়ে সাইজটা একটু ছোটো করে, সরি ব্রাশ সাইজটা 30 করতে হবে, কন্ট্রোল জেড, এটা কেমন ছিল, ওকে, আমি এবার সাদাটা নিব, নিয়ে আবার কিছু অংশ নিয়ে আসবো বাইরে থেকে, ওকে, এবার যে কাজটা করবো, পিছন থেকে একটি লাইটের সোর্স দিব আমি, লাইটটা আমি 2-3 ভাবে তৈরি করতে পারি, সো ফার্স্ট আমি একটা নিউ লেয়ার নিই, অথবা আমার কাছে ডাউনলোড করা আছে একটি লাইট, সেটা আমি কালে মানে ইমেজটি ইউজ করি, তাহলে আমার ঝামেলা কম হয়ে গেল। আপনারা অবশ্য
ইমেজটি ইন্টারনেটে সার্চ দিবেন, আমি নামটা বলে দিচ্ছি আপনাদেরকে হেল্প ফাইলের ভিতরে। এটা কোথায় আছে একটু খুঁজতে হবে। নিচে ফায়ার বলে এটা এটা টান দিয়ে আমি আমার লেয়ার উপরে ছেড়ে দেব। এটাকে আমি বড় করে নিব, সুন্দর একটু ফায়ার। ওকে, এটাকে আমার আমার ব্যাকগ্রাউন্ডের নিচে দিব এই জায়গায়, দিয়ে এটাকে স্ক্রিন করে দেব, স্ক্রিন মোড। দিয়ে এটাকে ফিল্টার ব্লার গাজন ব্লার দিয়ে ঝাপসা করে দেব। ওকে, এটাকে রাস্টারাইজ করে দিই। ওকে, এবার যে কাজটি করতে হবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট আর লেভেল করে আসি একটু, পিছন থেকে একটু আলো আসবে আর কি। ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ভাইব্রেন্স থেকে স্যাচুরেশনটা কমিয়ে দিব। ওকে, এই যে অপশানটা আসছে, এবার যে কাজটি করতে হবে সেটা আমি কিছু লাইট বুকে দেবো, বুকে লাইট বুকে বলে যেগুলোকে, যে এটাকে একটু ফিল্টার থেকে ব্লার ফিল্টার ব্লার গার্জেন ব্লার। ওকে, যে কাজটি করবো লাইট বুকে বলতে বোঝায় কিছু বুকে লাইট, সাপোজ এই ধরনের বুকে মাল্টি কালারের বুকে যেগুলো আছে আমার কিছু ডাউনলোড করা আছে। আপনি আবার এটা ইন্টারনেট থেকে বুকে বলে সার্চ দিলে অনেক ধরনের বুকে চলে আসবে, আপনি সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমি এইটা টান দিয়ে নামাই, বিভিন্ন রকম মোডে দেওয়া যায়। আমি মোডটা চেঞ্জ করে দেখি, আমি এখান থেকে স্ক্রিনটা দিই, এই যে স্ক্রিনটা দিলাম, দেন এটা কি করব, এটাকে আমি মাস্ক করে নিব, ব্রাশ নিব, দেখুন 100% করে নিব। এটা এভাবে রাখি, আবার যাই, এই যে লাইট বুকে একটা আছে এটা নিব, এটা স্ক্রিন করে দিই। আর আগে একটা কাজ করবো, আমার যে লেয়ারটা এর উপরে একটি কাজ, এর উপরে একটি কালার নিব, কালার ব্যালেন্স ইয়েলো টিউন নিয়ে আসবো, রেড টিউন, কন্ট্রোল জে ডুপ্লিকেট এটাকে এর উপর নিয়ে এসে দিয়ে টোটাল টোটাল ইয়েলো ভাগ থাকুক।
ওকে, যেহেতু কালার একটু ডিফিকাল্ট জিনিস, সো যাই যে এটা নিয়ে আসি। কিছু আমি আর কি উল্টো পাল্টা হয়ে দিতে থাকি, এটা স্ক্রিন করে দিব, এটাকে আমার পিছনে দিয়ে দিব, ফায়ারের পিছনে। সো এটাকে আমি মাস্ক করে নিই, মাস্ক করে দিই। জাস্ট মাস্ক করে কিছু অংশ ব্লেন্ড করে মুছে দেয়া, এই মধ্যে আর কিছুই না। ওকে, দেন যে কাজটি করব ফিল্টার ব্লার, ফিল্ড ব্লার, তিরিশ না একটু বেশি দিই।
একটু মুখের উপর থেকে আমি কমিয়ে দিই। ওকে, এটা সেভ দিয়ে আসি, এটা নাকের বাইরে সেভ দিই। বোকে ওকে বলে সেভ দিই। এবার যে কাজটি করবো সেটি হচ্ছে দেখি আর কিছু অ্যাড করা যায় কি না। পার্টিকেল ব্রাশটা নিয়ে আসি। রাস্টারাইজ করে দিই এটাকে, রাস্টারাইজ করে এটাকে কন্ট্রোল শিফট আই ইনভার্ট করে দিব, অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট মানে উল্টা বিপরীত, তাহলে সাদা হয়ে গেল জিনিসগুলো। কন্ট্রোল জে ডুপ্লিকেট করবো, কন্ট্রোল টি ছোট করবো, করে ঘুরিয়ে অন্য সাইডে দিয়ে দেবো। ওকে, অথবা আমার পিছনে দিয়ে দিব একটা। হ্যাঁ ওকে, দেন এবার যে কাজটি করবো কিছু বকে এনে আবার দিব, বকে দিতে দিতে জীবন শেষ। ওকে, এটা রান দিয়ে নিয়ে আসি।
আর এটা নিয়ে নিব। আপনাদেরকে এই লাইটগুলো আর কি ডাউনলোড করে নিতে হবে, স্ক্রিন দিয়ে এইভাবে সাজাইতে হবে। ওকে, দেন যে কাজটি করব দেওয়ালি লাইটটা নিয়ে, স্ক্রিন ফিল্টার ব্লার গাউশিয়ান ব্লার ওকে কন্ট্রোল টি ওকে জাস্ট রাস্টারাইজ করে নি ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল এই জিনিসটা কন্ট্রোল জে কন্ট্রোল কন্ট্রোল টি ভার্টিক্যালি হরিজন্টালি ওকে, আজকে এই পর্যন্ত। সামনে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।